আসসালামু আলাইকুম, আইরিন মুভির ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইরিন আক্তার আইরিন। আজ আমি এসেছি শকুনি লেক। তো শকুনি লেকে আসার পরে ভাবলাম যে এখানে একটু ঘোরাঘুরি করি, ঘোরাঘুরির সাথে একটা স্ট্রিট ফুড রিভিউ করি। তো আসলে আমি আশেপাশে একটু ঘুরে দেখবো যে কী কী স্ট্রিট ফুড আছে, তো সেটার উপরে বেস করে আসলে আজকে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখবো আসলে কেমন ফুড এখানে রয়েছে। তো সচরাচর এখানে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায়, যেমন চটপটি, ফুচকা, চিকেন ফ্রাই, এই ইটিসি। তো দেখি আজকে কি আছে এখানে, তো সেটার উপরে যদি ভালো কোনো স্ট্রিট ফুড পাই তাহলে সেটা রিভিউ করার চেষ্টা করব, আর তা যদি না হয় আসলে সাথে থাকবেন। তো দেখি কি ফুড পাওয়া যায়, তো কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সাথে থাকবেন। দেখতেই পেলেন লেক পাড়ে কি কি খাবার দাবার আছে বা কি। তো আসলে আমিও দেখলাম যে তেমন কোনো ওইরকম খাবার নেই এখন, চিকেন ফ্রাই বা শাসলিক এই টাইপের কোনো কিছুই নেই। তো চটপটি এবং ফুচকা এগুলো অ্যাভেলেবেল আছে, হালিম আছে, তো হালিম আমি খাবো না, ভালো লাগছে না। তো ভাবলাম যে এখান থেকে চটপটি অথবা ফুচকাটা অর্ডার করব। তো দেখি আসলে কোনটা মনে চায় খাওয়ার জন্য সেটাই করব। তো বেসিক্যালি মন চাচ্ছে চটপটি খাবো না ফুচকা খাবো, আসলে না আজকে চটপটি খাবো। তো দেখি অর্ডার করি, তারপরে খাবারটা আসুক, খাবো আর বলবো যে আসলে কেমন হয়েছে। ওকে দর্শক, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আসলে আমরা এখন আছি আলামিন চটপটি হাউসে। তো আমি নাম তো দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে আসলে। তো যাই হোক, চটপটির দোকানে এখন আছি। এখানে জিজ্ঞাসা করেছে তানিম যে কি কি পাওয়া যায়, তো বললো যে চটপটি আর ফুচকা অ্যাভেলেবেল আছে, আর এছাড়া তারা তেমন কোনো কিছু সেল করে না। তো ভাবলাম যে চটপটি আমি অর্ডার করি, তো চটপটি অর্ডার করলাম। আর আমার হাজব্যান্ড আসলে এই মানে স্পাইসি টাইপের এই ফুডগুলো পছন্দ আসলে তেমন একটা করে না, তারপরেও আমি শিখিয়ে নেব, কারণ সামনে দেখা গেল অনেক ফুড রিভিউ করতে গেলে একা একা আসলে তেমন করে মজা হয় না, একটা কম্পিটিশন থাকলে ভালো হয়। তো
দেখি কিভাবে কি করা যায়। আপনারা দোয়া করবেন সে যেন চটপটি ফুচকা এগুলো খাওয়া শিখে যায়। হালিমটা পছন্দ করে কিন্তু এর পাশাপাশি যেন এগুলো খেতে পারে। তো আসলে দেখি কি অবস্থা হয়। তো আমার চটপটি চলে এসেছে, এর মধ্যে আসলে কি আছে এটা দেখতে হবে এখন। তো আমি একটু নেড়েচেড়ে দেখি, উপরে ডিম আর ডিমের কুসুম দেখা যাচ্ছে, ভিতরে ফুচকা দেওয়া। আমি আসলে কাঁচামরিচের ঝালটা চাইনি, তবু আসলে মানে একটু দেখা যাচ্ছে, হালকা হালকা একটু চিলি ফ্লেক্স চেয়েছিলাম যেটার সাথে যেন মিক্স করে দেওয়া হয়। তো দেখি কী অবস্থা হয়। আর এই দোকানে অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম যে এর জন্য আসলে এখানে ঢুকেছি। তো আসলে খেয়ে তারপরে খাই আর বলি কেমন লাগে আসলে। তো দর্শক শুরু করি, দেখি কি অবস্থা, কেমন লাগে খেতে। আর আশেপাশে অনেকটা নয়েজ, কারণ বুঝে নিত যেহেতু স্ট্রিট ফুড খেতে এসেছি। আর স্ট্রিট ফুডের খাওয়ার মজাটা হচ্ছে যে আশেপাশে লোকজনও থাকবে, আপনি খেতেও থাকবেন, সাথে বকবক করতে থাকবেন। তো শুরু করি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। আসলে আপনি বা আপনারা যারা আমার ভিডিও দেখছেন হয়তো মনে করতে পারেন যে অন্ধকারে আমি কী বকবক করছি। আসলে এখানে লাইটের ব্যবস্থা তেমনটা ভালো না। আমি এখানে বসেছি আলাদা একটি টেবিলে, তো এখানে মোটামুটি একটু লাইট পাওয়া যাচ্ছে, কিন্তু ততটা লাইট পাচ্ছি না মানে যতটা এখানে প্রয়োজন। তো আসলে একটু কি বলবো, আলো ছায়ার খেলা হয়ে যাচ্ছে আমার সাথে। তো দেখি আরেকটা বাইট নিয়ে দেখি আসলে কেমন লাগে। মাশাল্লাহ ভালো, মানে আমি ঝালটা আসলে ওইরকম চাইনি, তো আমি যতটুকু চেয়েছিলাম এক্স্যাক্টলি ওরকমই দিয়েছে। আসলে এই দোকানের বৈশিষ্ট্যটা হচ্ছে আমি অনেক আগে খেয়েছিলাম, মানে করোনার আগে প্রায় এক বছর পর এখানে আমি খাবারটা টেস্ট করলাম। স্বাদ এবং মান দুটোই একই রকম আছে, যারা লেট করে আসবে তারা এখানে এসে খেতে পারে। তো আমার কাছে আসলে ভালো লেগেছে। আর আমি চটপটির সাথে ফুচকাটা একটু বেশি খেতে পছন্দ করি, মানে ভেঙে যে ফুচকাটা দেওয়া হয় সেইটা। তো আমার মনে হয় যদি আপনারা কেউ এখানে আসেন তাহলে এখান থেকে টেস্ট করবেন। তো আমি আর একটু ফুচকা ভেঙে তারপরে আর কি দিতে পারবো এর মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটু ফুচকার মানে ফুচকা যে ভাঙাটা, ভাঙা ফুচকাটা নিয়েছি, আর সাথে দেখতে পাচ্ছেন যে চিলি ফ্লেক্স নিয়েছি আরেকটু। তো দেখি আসলে এবার স্বাদটা মনে হয় অনেকটা মজা হবে, কারণ একদমই ঝাল মানে দেয়নি যেরকমটা চেয়েছিলাম। তো টেস্টটা অনেক ভালো, সেজন্য ভাবলাম যে একটু চিলি ফ্লেক্স নিয়ে এবার টেস্ট করি কেমন লাগে। তো ফাইনালি আমি খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করার পরে আমি একদম ফাইনালি একটা খুব মানে যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো একটা রিভিউ দিব, আর যদি না হয় তাহলে সেটাও বলবো কততে কত মার্ক দেওয়া যায়। সেই পর্যন্ত সাথে থাকবেন। তো দর্শক আমার খাওয়া দাওয়া শেষ। তো চটপটিটা খেয়ে আসলেই ভালো লাগলো, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে এর মধ্যে আসলে আপনি কোনো ওইরকম এলোমেলো জিনিস পাবেন না, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তারা খাবারটা সার্ভ করেছে। চটপটির মধ্যে আসলে তারা মূলত স্বাভাবিকভাবে যেরকম মিক্সড করে বুটের ডাল বা ওই যে ডাবলি বুট যেটাকে বলে, ডাবলি বুট ছিল এটার সাথে ডিম ঝুরি করে দিয়েছে, এরপর কাঁচামরিচ দিয়েছিল কয়েকটা কুচি করে, মানে একটার অর্ধেক হয়তো বা এরকম দিতে পারে কুচি করে। এরপরে তো চটপটির জন্য যা যা আসলে দেয় সেরকমই আসলে দিয়েছিল। তো চটপটিটা ওভারঅল মানে ভালোই লেগেছে আমার কাছে। আমি 10-এর মধ্যে আমি মিনিমাম 9 দেব। আর পরবর্তীতে দেখতে গেল মানে যখন দেখলাম যে একদমই ঝাল লাগছে না আমার, তো আমি একটু টুইস্ট আনার জন্য চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, এবং আধা ভাঙা যে ফুচকাগুলো ছিল সেইগুলো আসলে আমি মিক্সড করলাম। মিক্সড করার পরে
খাওয়ার পর তখন একটু হালকা হালকা ঝালঝাল অনুভূতি হলো, তো আসলে ভালোই লাগলো। চটপটি আমি একা খেয়েছি, তানিম এগুলো পছন্দ করে না, আমি বললাম তখন যে, তো যার কারণে দেখা গেল যে আমি একাই খেলাম। তো আসলে এটা ছিল একদম শর্টকাট একটা কী বলবো ফুড রিভিউ, স্ট্রিট ফুড রিভিউ। তো আসলে আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তো আসলে এর জন্য তেমন কোনো কিছুই করতে পারিনি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে কোনো ফুড রিভিউ হলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।